আসসালামু আলাইকুম, রসনা বিলাস চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুধুমাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে চমৎকার একটা ব্রেড তৈরি করে দেখাবো, যেটা কি না তৈরি করা খুবই সহজ। একদম অল্প উপকরণ দিয়ে ঘরে বসেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যে উপকরণগুলো প্রতিনিয়ত আমাদের ঘরেই থাকে, তো সেই টাইপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এটা ভিতর থেকে অনেক বেশি সফট হয়ে থাকে, বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা বিকেলে সন্ধ্যা চায়ের আড্ডায় কিন্তু এই টাইপের একটা রেসিপি আপনারা রাখতে পারেন। আশা করছি পুরোটা রেসিপি জুড়ে থাকবেন, তাহলে এ টু জেড আপনারা দেখতে পাবেন আমি কীভাবে তৈরি করছি। তো ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়েছি। তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর 1/4 চা চামচের মতো দিয়েছি লবণ। 1 টেবিল চামচের মতো আমি ড্রাই ইস্ট দিয়েছি, ইনস্ট্যান্ট যে ইস্ট পাওয়া যায় সেটা দিয়েছি। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ইস্ট কিন্তু আমরা যে কোনো ধরনের সুপার শপ অথবা মুদি দোকানে বা যেই সমস্ত দোকানে হচ্ছে মশলা পাওয়া যায় সেই দোকানগুলোতে খোঁজ করলেই পেয়ে যাবেন। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো আমি চামচের সাহায্যে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ ময়দা। তো আমি একটু বেশি করে ডোটা তৈরি করব, কারণ বাচ্চাদের জন্য আমি অন্য একটা নাস্তাও বানাবো, সেই জন্য আমি পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা 1/2 কাপ পরিমাণ দুধের সাথে এখানে আপনারা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সব কিছু একটু কমিয়ে কমিয়ে জাস্ট 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবেন। তো একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়ে এরপর এই অবস্থায় যখন চলে আসবে তখন হাত দিয়ে বাকি কাজটা করে নিতে হবে। তো খুব স্টিকি একটা ডো তৈরি করতে হবে, দেখতেই পাচ্ছেন একদম হাতের সাথে লেগে আসছে। তো এই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে আমি ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে দেব। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ডোটাকে ময়ান দিয়েছি। এরকম সুন্দর মসৃণ আর খুব বেশি হার্ডও না, আবার অনেক বেশি সফটও না এই টাইপের একটা ডো তৈরি করেছি। এখন আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। আমি এখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখেছি, যেহেতু আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি সেই ক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি নর্মালি ইস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 ঘন্টা বা 1 ঘন্টা যে কোনো গরম জায়গায় রেখে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঠিক 20 মিনিট পরেই কিন্তু ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এই ডোটাকে যদি আপনারা প্রায় 1/2 ঘন্টা বা 1 ঘন্টা গরম জায়গায় রেখে দেন এটা কিন্তু আরও অনেক বেশি ফুলে উঠবে। তো সম্পূর্ণ ডোটা আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়েছি। এরপর একটু ময়দা উপর থেকে ছিটিয়ে ভালোভাবে আবারও একটু ময়ান দিয়ে নেব। তারপর আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব। তো একটা ভাগ দিয়ে হচ্ছে আমি বাচ্চাদের জন্য পিৎজা তৈরি করব, আর বাকি যে অংশটুকু আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন সেটা হাত দিয়ে এইভাবে করে একদম গোল করে নেব, বড় আর মোটা করে একটা রুটি বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু খামির এখানে ব্যবহার করেছি। আর পুরো কাজটাই চেষ্টা করবেন একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে কাজটা করার জন্য, এতে করে বোর্ডের সাথে লেগে যাবে না বা হাতের সাথে লেগে আসবে না। এরপর আমি একটা বেলনা দিয়ে হালকা করে একটু বেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে চেপে চেপেও রুটিটা বানিয়ে ফেলতে পারবেন। আর একটু মোটা করে রুটিটা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনে আমি কিভাবে তৈরি করছি। এখন হাত দিয়ে চেপে চেপে আমি সুন্দরভাবে গোল আকৃতি করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট চামচ দিয়ে 2 চা চামচের মতো একটু পানি দিয়ে ভিজিয়ে দেব উপরের অংশটা, কারণ এখানে আমি হচ্ছে তিল ব্যবহার করব, সেই কারণে পানি দিয়ে ভিজিয়ে দিলে তিলটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ব্রেডের সাথে। তো আমি এখানে প্রায় 2 থেকে 3 চা চামচের মতো তিল নিয়েছি, নিয়ে সুন্দরভাবে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে বেলনা দিয়ে আবারও একটু বেলে দিচ্ছি। বেলনা দিয়ে না বেলে কিন্তু আপনারা হাত দিয়েও চেপে চেপে লাগিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। এখন একটা নাইফের সাহায্যে আমি জাস্ট কেটে নিচ্ছি। আমরা যেভাবে করে বাজার থেকে পিৎজা কিনে এনে কেটে থাকি ঠিক একই রকম করে হচ্ছে পিৎজার মতো করে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিৎজা কাটার দিয়েও কাজটা করে নিতে পারেন। আর নাইফ দিয়ে যখন কাজটা করবেন তখন দেখবেন নাইফের গায়ে একটু লেগে থাকতে চাইবে, তো একটু ময়দা ছিটিয়ে অথবা একটু তেল দিয়ে কিন্তু কেটে নিলেই হয়ে যাবে। তো সবগুলো পিস করে নেওয়া হয়ে গেছে, এখন আমি আলাদাভাবে একটু রেখে দিচ্ছি, তা না হলে একটার সাথে একটা আবারও লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখন জাস্ট ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে কিন্তু এইভাবে রেখেও দিতে পারেন, এভাবে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে এই ডোগুলো কিন্তু আরও ফুলে উঠবে।
তো আমার হাতে যেহেতু সময় নেই, আমি একটা একটা করে হচ্ছে ব্রেডগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকেই আমি তেলটাকে গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে সবগুলো ব্রেড আমি তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই চুলার আঁচটাকে একদম বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে বা নিচে কালার চলে আসবে খুবই দ্রুত আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বা মিডিয়াম টু লো হিটে রেখে ব্রেডগুলোকে ভেজে নিতে। আমার এই ব্রেডগুলো একটা সাইড সুন্দর একটা কালার আসার জন্য প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লেগেছে। তো কালারটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ব্রেডগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা সাইড যখন সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটা ভাজার জন্য প্রায় 1.5 মিনিটের মতো অপেক্ষা করেছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই ব্রেডগুলোকে ভেজে নিতে পারবেন। ব্রেডগুলো জাস্ট আমাদের প্রসেসিং করতে যতটুকু সময় লাগে, ভেজে নেওয়ার জন্য একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া যায়। এরকম সুন্দর একটা কালার যখন আসবে দুইটা সাইড থেকে, তখন আমি ব্রেডগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো একটা একটা করে আমি সবগুলো ব্রেড হচ্ছে একটা সার্ভিং ডিশের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এত সফট, এত সুন্দর হয়েছিল, বাচ্চারা তো ভীষণ রকম পছন্দ করেছে। আপনারা চাইলে কিন্তু কলার সাথে সার্ভ করতে পারেন, অথবা মধুর সাথেও সার্ভ করতে পারেন। এটা খেতে ভীষণ রকম মজার হয়ে থাকে, আর ঝটপট করে কিন্তু তৈরি করেও নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি বরাবরের মতোই আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে একদম নতুন আছেন, আজকে আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা প্রতিনিয়ত সাপোর্ট করে আমার ভিডিওগুলো দেখছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।